আর আমার দেশের মা বোনেরা এদেশে পোশাকের এত স্বাধীনতা থাকার পরেও ঢাকা শহরে আন্দোলন করে, পোশাকের স্বাধীনতা চায়। কেমন স্বাধীনতা? ওরা তখন বলল, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। আপত্তি করছে কেউ ভাই? কেউ আপত্তি করে নাই। এই মেয়েরা কেন আন্দোলন করে শোনেন, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর, এখন অভাবের কারণেই পরুক আর গরমের কারণেই পরুক, কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্বরূপে আইসা স্লোগান দিয়েছে, আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি। কোন নারী কি শাড়ি পরিয়া বিশ্বরূপে আইসা আন্দোলন করেছে, দেখে যা এ নাতিরা আমি তোর নানি আজকে শাড়ি পরেছি। পাগল মোহন মোহন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলা না মাইয়া ওইটা সেনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন কি বিলকি সাপা কয় না আমি আবুল, আছে না? না পুরুষের বেশ নারী ধরছে, নারী বেশ পুরুষ ধরছে, এরকম আছে না ভাই? আল্লাহ রসুল বলেছেন বুখারী শরীফের হাদিস, আল্লাহর রসুল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপর। আর আমার দেশের মা বোনেরা এদেশে পোশাকের এত স্বাধীনতা থাকার পরেও ঢাকা শহরে আন্দোলন করে, পোশাকের স্বাধীনতা চায়। কেমন স্বাধীনতা? ওরা তখন বলল, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। আপত্তি করছে কেউ ভাই? কেউ আপত্তি করে নাই। এই মেয়েরা কেন আন্দোলন করে শোনেন, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর, এখন অভাবের কারণেই পরুক আর গরমের কারণেই পরুক, কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্বরূপে আইসা স্লোগান দিয়েছে, আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি। কোন নারী কি শাড়ি পরিয়া বিশ্বরূপে আইসা আন্দোলন করেছে, দেখে যা এ নাতিরা আমি তোর নানি আজকে শাড়ি পরেছি বলেছিল? তাহলে দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল ঘরের ভিতর, কথা কয় না? আর বারো হাত শাড়ি দিয়া দাদি নানির পুরো দেহটা ঢাকছিল, আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পরে পিঠটা এমন কায়দায় ফাঁকা রেখেছো মনে হয় বিশ্বকাপ ফুটবল খেলা হবে, আছে না? নাই আছে না? নাই। তার মানে এই নারীরা পোশাকের স্বাধীনতার নামে কি বুঝাইতে চায়? এরা বুঝাইতে চায় যেটুকু পরে আছে ওটুকু পড়তে চায় না, কথা কয় না? কেন এই নারীদের প্রতি আমাদের আহ্বান, এদেশে যদি নোংরা ভাবে চলার ইচ্ছা মন মানসিকতা থাকে, মনে রাখবা এটা লন্ডন নয়, এটা আমেরিকা নয়, এটা 95% মুসলমানের দেশ। এই দেশে নোংরামি উলুঙ্গ পানা অশ্লীলতা মেনে নেওয়া হবে না। যদি মন চায় যেই দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগাইয়া ওই দেশে চলে যাও, তোর মতো নারীর জন্য এদেশের কুকুরও কাঁদবে না। হ্যাঁ, সাসার হায়াত আল্লাহ বাড়ায় দেখ, জোরে বলেন আমি। এটাই যুবক রে, এটাই যুবক। তোরা তো যুবক না সেটা তো দেখে বোঝাই যাচ্ছে, রাগ করতেছে না আপনারা মনে হয়? এদিক খেয়াল করেন, পোশাকের স্বাধীনতা ছিল আছে থাকবে, যে যার মতো পোশাক পরতেছে কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন কোনো সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া পর্দা ছাড়া বাহিরে যেতে পারে? যার বাবা মুসলমান, যার দাদা মুসলমান, যার স্বামী মুসলমান, সে কোনোদিন বেপর্দায় বাইরে যেতে পারে না। এ কথা কন না কে? আপনার বউ কি মানুষকে দেখানোর জন্য নাকি? বউ আমার আমি দেখব, বোরকা ছাড়া যদি বাইরে যায় একটু মশা নামেন, এ বিলকিস বোরকা পর, যদি বলে হ্যাঁ আমার কি বয়স হয়েছে, এই বয়সে মানুষ তাকাবে, এই বয়সে তাকাবে, এখনই দোকানপাট ঠেকে বাইরে যা, কথা কয় না কে? আচ্ছা বয়স হয়ে গেলে তাকাবে, কথা কন না কে?
পঞ্চাশ বছরে একটা আমের গাছ ওর ধার দিয়ে বেড়া দেওয়া লাগবে কথা কন্যা কে? যদি কেউ দেয় আপনাদের এলাকায় পঞ্চাশ বছরে আমের গাছে ধার দিয়ে বেড়া দিতেছে আর বলতেছে ভাই ছাগলে মুখ দিয়ে মানুষকে পাগলা নাকি রে? এত বড় বিশাল গাছ কেমনে মুখ দিবে ছাগল? কথা কন্যা কে? ছাগলে মুখ দিবে কোনটা? যেটা গতকালকে হালসা বাজার থেকে একেবারে কষি একটা গাছ, ছোট্ট একটা আমের গাছ নিয়ে আসছেন, এখানে ছাগল মুখ দেওয়ার সম্ভাবনা আছে। রাস্তাঘাটে দেখবেন নানির গায়ে বোরকা, নাতনির গায়ে বোরকা নেই, দাদির গায়ে বোরকা, কিন্তু নাতনির গায়ে এক দাদি বলে এ দাদি এ বোরকা দিয়ে যে কায়দায় তোমার ঢাকছু, কই ভাই মরা লাগবি রে, মরা লাগবি। তাকে বললাম তোমার যে মরা লাগবে, এই যে পাশে যে চোদ্দ বছরের নাতনি এর গায়ে বোরকা নেই, কক ওকে একটু মানুষ দেখুক, পর কি বিয়ে হওয়া লাগবি না? কথা কয় না কে? আমাদের অবস্থা হয়ে গেছে তাই, বোরকা হলো নাতনির দরকার, নানির দরকার লয়। নানি বয়স্ক মানুষ খালি কোনো মতে একটা ওড়না পেশে গেলেই পর্দা হয়ে যাবে, কিন্তু বোরকা দরকার নাতনির। কথা কয় ঠিক কি না? কাজ করতেছেন আপনারা? এই জন্য আপনার মেয়েকে পর্দা করানোর দায়িত্ব আপনার, আপনার স্ত্রীকে পর্দা করানোর দায়িত্ব আপনার। কথা বলে ঠিক কি না? একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তা দিয়ে হাইটা যায়, মোড়ের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে, কিন্তু ওই যে উল্টা পাল্টা পোশাক যদি পরে বাপরে বাপ, ডিজিটাল পোশাক বোঝেননি? কথা কয় না? উল্টা পাল্টা সাজ সাজে সাজে না, আসে না আসে না, লাম খালি ভীম খালি নুনের ওপরে এক নোক্তা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফোটা, রং ঢঙ্গের সাজ গোজ দিয়া, বিউটি পার্লার সাজ দিয়া রাস্তা দিয়ে হাঁটা যায় আর যুবক কই গেল রে, আছে না? তখন ওই মহিলা বলে অসভ্য ছেলে, তোদের ঘরে মা বোন নাই? ওই যুবক তখন বলে অবশ্যই আমার ঘরে মা বোন আছে, তবে আমার মা বোন তোমার মতো ব্যাপার দায় বাহিরে ঘোরাফেরা করে না। কথা বলে ঠিক না? এই জন্য নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দা নারীর অহংকার, কথা বলেন ঠিক কি না? যে নারীর যত চরিত্র ভালো সে তত পর্দাশীল, আর যারা উল্টা পাল্টা পোশাক করে রাস্তাঘাটে বুঝুন ভেজাল আছে, ওর পোশাকেও ভেজাল, ওর অন্তরে ভেজাল, ওর চরিত্রেও ভেজাল, মানুষের দেখান লাগবে কি হয়েছে তোর? একটা নারীর সৌন্দর্য দেখার অধিকার একমাত্র পুরুষ, সেই পুরুষের নাম কি? স্বামী। স্বামী ছাড়া আর কারোর সামনে নিজেকে প্রদর্শন করা যাবে? এজন্য নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ? আল্লাহ বলেছেন অকরণা ফি বুয়ুতি কন্যা ওয়ালা তাবার রজনা তাবার রুজালে জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াত যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মাহবুবের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন।